পাবনায় স্কুলের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। বাড়ির কারণে নষ্ট হচ্ছে বিদ্যালয়ের শহীদ মিনারটি। শিক্ষক শিক্ষার্থীরা জানান, বারবার অভিযোগেও মিলছে না প্রতিকার। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা শিক্ষা কর্মকর্তার। শাহিন রহমানের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। পাবনা সদর উপজেলার চরতারাপুর নতুন বাজার উচ্চ বিদ্যালয়। স্কুলের জমি দখল করে তিনতলা বাড়ি নির্মাণ করেছেন এলাকার প্রভাবশালী ব্যক্তি আব্দুল বাতেন। বাড়ি নির্মাণের ফলে ফাটল ধরেছে স্কুলটির শহীদ মিনারে, কমে এসেছে খেলার মাঠের আয়তন। এছাড়া স্কুল ঘেঁষে বানানো হয়েছে ড্রেনেজ ব্যবস্থা, ময়লা আবর্জনা ফেলা হচ্ছে বিদ্যালয়ের আঙিনায়। এই স্থাপনা থাকার কারণে আমাদের বাচ্চাদের অনেক অসুবিধা সৃষ্টি হচ্ছে, আমরা এখানে খেলাধুলা করতে পারি না। তো আমরা চাই এই অবৈধ স্থাপনাটি আমাদের বিদ্যালয় থেকে দ্রুত সরিয়ে নেওয়া হোক। অভিযোগ রয়েছে বাতেনের এসব কাজে বাধা দেওয়ার পরও প্রভাবশালী মহলের সহযোগিতায় বানিয়েছেন বাড়ি। আমরা তার জমি নিশ্চিত করি, তার দেই বাবুর বাপ দাদার জমি কেনে নাই, এনে হলে আমার বাপের জমি আমরা কয় ভাই বোন নিশ্চিত করে দিছি। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আব্দুল বাতেন। না, তাদের অভিযোগ ভিত্তিহীন। আমার দলিল আছে, খারিজ দেওয়া পর্যন্ত আছে, তালিকা নাই একজনের, তিনি কিস্তি বলছেন। আমার কপি আমি আদালতে দেবো, তাছাড়া দেবো না। স্কুলটির প্রধান শিক্ষক জানান, বিষয়টি নিয়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিলেও মিলছে না প্রতিকার। আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা শিক্ষা কর্মকর্তা। সিদ্ধান্ত মোতাবেক দোকান মালিকদের এবং বাড়ির মালিককেও আমরা উচ্ছেদের অবসারণ করার জন্য একটা টাইম দেই। দোকানের মালিকগুলো তার নোটিশ মোতাবেকই তার দোকানগুলো অবসারণ করে নিয়েছে, একমাত্র বাড়ির মালিকই এখনো কোনো হস্তক্ষেপ করে নাই। এই বিষয়টা আমরা খতিয়ে দেখছি, আইনগত কি ধরনের ব্যবস্থা নেওয়া যায় বিষয়টা আমরা তদন্ত সাপেক্ষে বিষয়টা ব্যবস্থা আমরা দেখব আর কি। আশ্বাস নয়, দ্রুত তদন্তের মাধ্যমে বিদ্যালয়টির জায়গা দখলমুক্ত করার দাবি শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।